দেখুন, তদন্ত হওয়া উচিত। সিনিয়র মানুষ, আমি তো ওনাকে খুব ভালো মানুষ বলেই চিনতাম। যখন অভিযোগ উঠেছে তা তদন্ত হওয়া উচিত, এবং তদন্ত হয়ে যদি উনি দোষী সাব্যস্ত হয় যে আইন অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। পর্ষদের ইন্টার্ন এই বছর হবে না টেট পরীক্ষা, প্রত্যেকবারই পর্ষদ সভাপতি বলেছিল প্রত্যেক বছর টেট হবে এবং টেট। এ তো নতুন কিছু নয়, তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি বাতিল হয়ে যাওয়া, পরীক্ষা বাতিল হয়ে যাওয়া তো ভবিতব্য, বাদ বাকি সব চলবে, চাকরি হবে না। এবং বেকার যুবকদের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। শুধু বেকার যুবকদের ভবিষ্যৎ নয়, এই স্কুলগুলোতে যারা চাকরি পেয়ে যান সেই স্কুলগুলোতে কারা পড়ে? গরিব মানুষের বাচ্চারা পড়ে, যারা প্রাইভেট স্কুলে দিতে পারে না, সাধারণ মানুষরা পড়ে। আমরাও সরকারি স্কুলে বড় পড়ে বড় হয়েছি, প্রাইমারি থেকে 12 অবধি। তো তাদের ভবিষ্যৎ অন্ধকার। আগামী দিনে যেন কোনো গরিবের ছেলে বড় জায়গায় পৌঁছতে না পারে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অধ্যাপক, শিক্ষক না হয় তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছে। সবাইকে পাউচ প্যাক খাওয়াবে, সবাই পাউচ প্যাক নিয়ে ব্যস্ত থাকবে। দাদা, এবার দলীয় মঞ্চে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মামাতো ভাই এবং দলের কর্মীদের মধ্যে পরস্পরের সদ্ভাবের অভাব আছে এমনটাই মন্তব্য। মানে এখন ওনাদের পারিবারিক দল, পরিবারের কোথায় কে থাকবে কে জানে, এখন কার বিরুদ্ধে কে কে কার ক্ষোভ কোথায় কে বলছেন। তবে আমরা বাংলায় ছোটবেলায় শুনে এসেছি একটা কথা চালু আছে, জম জামাই ভাগনা কেউ নয় আপনা। কালকে তো সদস্যতা অভিযান নিয়েছিল, স্বাভাবিকভাবে সেখানে তো আর্যকর কিছু বিষয় নয়, সদস্যতা অভিযান নিয়ে আমাদের মূল বক্তব্য ছিল। এবং সেখানে দেখবেন অমিত শাহজির মূল বক্তব্যের বেশিরভাগ জায়গায় বিজেপির সাংগঠনিক স্ট্রাকচার, সাংগঠনিক যে বিষয়গুলো আছে, আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে দল কিভাবে চলে, 6 বছর অন্তর অন্তর আমরা লোককে সুযোগ দিই, মানে আমাদের সদস্যদেরকে সুযোগ দিই যে ভারতীয় জনতা পার্টিকে তারা গ্রহণ করবে কিনা, তার মেম্বারশিপ নেবে কিনা, এবং পার্টিকেও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয় 6 বছর অন্তর অন্তর যে তারা আমাকে সদস্য করবে কিনা। এত গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক পদ্ধতি কোনো পার্টিতে নেই, কোনো রাজনৈতিক দলে নেই, এবং আমাদের দলে আজীবন সদস্য হয় না, আমি আজীবন সদস্য হতে পারবো না। কারণ আমার যদি 6 বছর পর পার্টি মনে করে যে আমি উপযুক্ত নই, তাহলে পরে আমাকে পার্টি সদস্য পদ দেবে না। আমি এরকম হয়েছিল, ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যার সর্বভারতীয় সভাপতি বলরাজ মাধককে পার্টি বহিষ্কার করেছে। এই প্রসঙ্গে অর্থাৎ সদস্য সংগ্রহ অভিযান প্রসঙ্গে কুণাল ঘোষের মন্তব্য হচ্ছে গাছে কাঁঠাল রূপে, এবং গাছে কাঁঠাল ধরবে কিনা মুশকিল, কারণ তৃণমূল আমলে কাঁঠাল ইচড় হলে পরে চুরি হয়ে যাবে। কুণাল বাবু ধান খেতে ঘুরে বেড়াচ্ছেন, নিচে সাধারণ মানুষ লিখছে, এত তাড়াতাড়ি ধান খেতে গেছেন কেন? এখনো তো চাল হয়নি, চাল হোক তারপরে যাবেন চুরি।